হ্যালো ভিভার্স আপনারা সকলকে স্যাপট্যাক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আপনারা যে ভিডিওটি দেখবেন সেই ভিডিওটি হচ্ছে ই ফিলিং টু পয়েন্ট জিরো অর্থাৎ ইনকাম ট্যাক্স ডট গভ ডট ইনের যে নতুন ওয়েবসাইট হয়েছে ই ফাইলিংয়ের জন্য সেই ওয়েবসাইটে কীভাবে আমরা অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার একুশ বাইশ বা ফিনান্সিয়াল বা ফিনান্সিয়াল ইয়ার দু হাজার কুড়ি একুশের ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করব এবং যে ইনকাম ট্যাক্সটি আমরা এখানে রিটার্ন করা দেখাবো সেটি হচ্ছে আইটিআর ওয়ান অর্থাৎ যেসব ব্যক্তিরা চাকরি করেন সরকারি চাকরি বা প্রাইভেট অর্গানাইজেশনে চাকরি করেন বা ফ্যামিলি পেনশন পান এবং যাদের আয় পঞ্চাশ লাখের কম তাদের জন্য এই আইটিআর ওয়ানটি ফিল আপ করতে হয় তাই দেখে নিই কীভাবে আমরা এই আইটিআরটি ফিল আপ করবো অনলাইনে ই ফিলিং টু পয়েন্ট জিরোতে কিন্তু তার আগে আপনাদের একটি কথা মনে করে দিই আপনারা যদি এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং এরপর যে ঘন্টা আসবে সেই ঘন্টায় ক্লিক করুন যাতে এই চ্যানেলে আপলোড করা নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো আপনারা পেতে পারেন তাই চলুন শুরু করা যাক তাহলে থেকে প্রথমে আমি জানিয়ে দিই যে ইনকাম ট্যাক্সের যে নতুন ওয়েবসাইটটি হচ্ছে ই ফাইলিংয়ের সেটি হচ্ছে ইনকাম ট্যাক্স ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে যাবেন তার আগে একটি গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে বলে দিই সেটি হচ্ছে যে ফর্ম সিক্সটিন প্রত্যেকটি অর্থবর্ষের শেষে আমাদের যে ডিডিও অর্থাৎ যারা আমাদেরকে স্যালারি দেন বা যারা আমাদেরকে পেমেন্ট করেন তাদের কাছ থেকে আমরা একটি ফর্ম সিক্সটিন পেয়ে থাকি এই ফর্ম সিক্সটিন থেকে আমরা সাধারণত ই ফাইলিংটি করি বা ইনকাম ট্যাক্সের রিটার্নটি সাবমিট করি তাহলে আমরা প্রথমে একটি নমুনা ফর্ম সিক্সটিন দেখিনি তারপরে আমরা এই কাজটি শুরু করব তাহলে আমাদের কাজটি করতে অনেক সুবিধা হবে বা আপনারা যখন এই কাজটি করবেন তখন ফর্ম সিক্সটিনকে সঙ্গে রাখবেন তাহলে অনেক কাজ করতে সুবিধা হবে কারণ এতে সমস্ত তথ্য আপনাদের দেওয়াই থাকবে যেমন নতুন কোনো একটি ব্যক্তির গ্রস স্যালারি এটি সাত লাখ আঠাত্তর টাকা এরপরে তার বাদ বাকি যেসব ভ্যালু অফ প্রিসুস্ট লি অফ স্যালারি যদি থেকে থাকে সেগুলো এখানে দেখাবে তারপরে যেসব অ্যালাউন্সগুলো থাকে ইউএস টেনের আন্ডারে সেই সবগুলো ডিডাক্ট হবে অর্থাৎ পি ট্যাক্স বা স্ট্যান্ডার্ড ডিডাকশন যেগুলো আছে সেগুলো ও এখানে ডিটাক্ট হবে এছাড়াও এইচ বিএল ইন্টারেস্ট এইচ বিএল ইন্টারেস্ট গ্রস থেকে প্রথমে বাদ চলে যায় এখানে দেখুন এক্ষেত্রে পঁচিশ হাজার টাকা আছে সেটিও এখান থেকে বাদ চলে গেছে মানে হচ্ছে গ্রস যে ইনকাম ছিল ইনকাম থেকে বাদ চলে গেছে তাহলে সে এখানকার যে ডিডাকশানগুলো সেই ডিডাকশানগুলো ক্রস ইনকাম থেকে বাদ চলে গেছে এইগুলোই আমাদেরকে ইনকাম ট্যাক্সের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে এই অ্যামাউন্টগুলোকেই পুট করতে হবে এরপর নিচে আমরা দেখতে পাবো যে ব্যাংক ইন্টারেস্ট থেকে আমাদের আরেকটা ইনকাম হয়েছে সেই ইনকামটিও এখানে দেখানো হয়েছে বারো টাকা এই ব্যাঙ্ক ইন্টারেস্টটি শুমাত্র সেভিংস থেকে যদি হয়ে থাকে শুধুমাত্র তাহলে সেক্ষেত্রে এইটি টিটি এর আন্ডারে ছাড় পাবেন দশ হাজার টাকা পর্যন্ত যেটি এখানে দেওয়া হয়েছে এরপর মেডিক্লেম আছে মেডিক্লেম বারো হাজার টাকা আছে সেটিও এখানে দেওয়া আছে আপনার বোঝার সুবিধার জন্য তাহলে এখানে গ্রস ডিডাকশান কত হচ্ছে বারো হাজার আর দশ হাজার টাকা এটটি টিটিএ এটটি ডি বারো টাকা এবং সেভিং ইন্ট্যাক্স এইটি টি টি এর দশ হাজার টাকা টোটাল বাইশ হাজার টাকা এটাও বাদ যাবে এরপর থাকবে এইটি সি এর যেসব অ্যামাউন্টগুলো থাকবে এইটি সি এর অ্যামাউন্টগুলো টোটাল দেড় লাখ টাকার মধ্যে যেটি হয় সেটিও বাদ যাবে যখন আপনার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যে ইফলিং সাইট আছে ইফলিং সাইটে যখন বসাবেন তখন এই টোটাল এইটটি সি এর যে টোটাল অ্যামাউন্ট হবে সেই টোটাল অ্যামাউন্টে যদি দেড় লাখ টাকার কম হয় তাহলে সেই অ্যামাউন্টটি বসাবেন আর যদি দেড় লাখ টাকার বেশি হয় সেক্ষেত্রে টোটাল দেড় লাখ টাকা এরপর টোটাল ট্যাক্সেবল ইনকাম এগুলো সবই হিসাব করে নেবে কত ট্যাক্স হচ্ছে কত ট্যাক্স দিয়েছেন সেসব টোয়েন্টি সিক্স এস থেকে নিয়ে নেবে তাই চলুন এবার শুরু করা যাক তাহলে আমরা ইনকাম ট্যাক্সের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে ফিরে এসেছি ইনকাম ট্যাক্স ওয়েবসাইটে এসে পরে এবার আমাদের লগ করতে হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি যদি প্রথমবার ইনকাম ট্যাক্সের ওয়েবসাইটে লগ করতে চান তাহলে প্রথমে আপনাকে রেজিস্টার করতে হবে রেজিস্টার করার পরে তারপরে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি হবে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ করবেন তাহলে আমার অলরেডি ইউজার আইডি আছে অর্থাৎ আগে থেকে আমি রেজিস্টার করে রেখেছি সুতরাং আমি এখানে লগ করছি তার লগ ইন বাটনে ক্লিক করলাম এরপরে যে লগ ইন পেজটা আসবে লগ ইন পেজে আপনাকে আপনার ইউজার আইডি দিতে হবে ইউজার আইডি বলতে এখানে ইন্ডিভিজুয়াল যারা ইউজার আছেন তার দুটো ইউজার আইডি ইউজ করতে পারেন এক হচ্ছে আপনার রেজিস্টার্ড প্যান কার্ড নাম্বার অর্থাৎ আপনার যে প্যান কার্ডের নাম্বার আছে সেই প্যান কার্ড নাম্বারটি এবং যদি প্যান কার্ডের সঙ্গে আপনার আধার নাম্বার সিড করা থাকে বা লিঙ্ক করা থাকে তাহলে আপনি আধার নাম্বার আপনার ইউজার আইডি হিসাবে ব্যবহার করতে পারেন তাহলে এখানে আমরা ইউজার আইডিটি দিচ্ছি তাহলে আমরা এখানে ইউজার আইডি দিয়ে দিয়েছি ইউজার আইডি দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করব কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাবো একটি পেজ লগ ইন পেজ লগ ইন পেজে এখানে প্যান নাম্বারটি দেখাবে তারপরে এখানে একটি চেক বক্স থাকবে এই চেক বক্সে ক্লিক করতে হবে ক্লিক করলে এটি রাইট চিহ্ন চলে আসবে এরপরে আমাদের যে অ্যাকাউন্ট আছে সে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এখানে দিতে হবে এখানে পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে নিচে যে কন্টিনিউ বাটন আছে কন্টিনিউ বাটনে ক্লিক করুন কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে আমরা একটি পেজ দেখতে পাবো যেখানে দেখাবে আপনার প্রোফাইলে কতটুকু আপডেট হয়ে আছে এখানে দেখা যাচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আপডেট হয়েছে এবং সেভেন্টি ফাইভ পার্সেন্ট আপডেট হয়ে থাকেন ফাইল রিটার্ন করতে পারেন ফাইল ফর্ম করতে পারবেন ই ভেরিফাই করতে পারবেন আদার যেসব সার্ভিস আছে সেগুলো আপনারা নিতে পারবেন এছাড়াও যদি আপনারা দেখতে চান কী কী আছে সেক্ষেত্রে ভিউ গাইড ট্যুরে গিয়ে আপনারা দেখে নিতে পারেন আর যদি আপনি হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট করে দেন তাহলে এখানে যেসব এখানে যেসব সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলো আপনারা অ্যাভেল করতে পারবেন তাহলে সেক্ষেত্রে আমার যে ন্যূনতম কাজটুকু আছে যে প্রোফাইল আপডেট করাচ্ছে তাতে হয়ে যাবে সেক্ষেত্রে আমি আপডেট প্রোফাইলে না গিয়ে এই প্রোফাইল আপডেট অংশটিকে স্কিপ করছি তাহলে এখানে স্কিপ বাটনে ক্লিক করলাম এরপর আপনাদের সামনে হোম পেজটি ওপেন হবে হোম পেজে আপনারা প্রথমে উপরে দেখতে পান ফাইল ইউর রিটার্ন ফর দ্য ইয়ার এন্ডেড অন থার্টি ফার্স্ট মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অর্থাৎ একুশে মার্চ একুশে মার্চ যে অর্থবর্ষ শেষ হয়েছে অর্থাৎ ফিনান্সিয়াল টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের যে অর্থবর্ষ সেই অর্থবর্ষে আপনি ফাইল রিটার্ন করতে চান তাহলে ফাইল নামে ক্লিক করতে পারেন অথবা আপনি ই ফাইলে যান ই ফাইল থেকে ইনকাম ট্যাক্স রিটার্ন সেখান থেকে ফাইল ইনকাম ট্যাক্স রিটার্নে ক্লিক করলে আপনার রিটার্ন অপশানটি চলে আসবে কিন্তু তার আগে আপনার আরেকটি কাজ করবেন সেটি হচ্ছে ভিউ ফর্ম টোয়েন্টি সিক্স এএস এই ভিউ ফর্ম টোয়েন্টি সিক্স এস দেখে আপনি বুঝতে পারেন আপনার যে অর্থবশে আপনি রিটার্ন সাবমিট করছেন সেই অর্থবশে আপনার যে ডিডাক্টর অর্থাৎ যিনি আপনাদের স্যালারি দেন বা যিনি ডিডিও আছেন সেই ডিডিও বা ডিডাক্টর যে পরিমাণ ট্যাক্স আপনি দিয়েছেন সেই ট্যাক্সটি রিটার্ন তারা সাবমিট করে পরে আপনার পার্টিকুলার যে প্যান অ্যাকাউন্ট আছে প্যান অ্যাকাউন্টে সেটি ক্রেডিটেড হয়েছে কিনা তাহলে ভিউ ফর্ম টোয়েন্টি সিক্স এসটি আগে দেখে নিন যে আপনার যত আপনি ট্যাক্স পেমেন্ট করেছেন সেই ট্যাক্সগুলো সঠিক দেখাচ্ছে কি না এছাড়া বিভিন্ন ব্যাংক বা বিভিন্ন ও জায়গা থেকে যে আপনি এ টাকা পেয়েছেন বা আপনার ইনকাম হয়েছে সেই জায়গা থেকে কোনো টিডিএস কেটেছে কি না বা সেখান থেকে কত ইনকাম হয়েছে কিনা সেটা আপনার ফর্ম টোয়েন্টি সিক্স এসে দেখে নিতে পারেন ফর্ম টোয়েন্টি সিক্স এস আপনারা কীভাবে দেখবেন তা জানার জন্য এই ভিডিওর ডান দিকে ওপর দিকে একটি লিঙ্ক আছে সেই লিঙ্ককে আপনারা দেখে নিতে পারেন কীভাবে ফর্ম টোয়েন্টি সিক্স এস আপনারা দেখবেন তাই চলুন এবার আমরা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলের দিকে এগিয়ে যাই তাহলে আমরা ই ফাইলে গেলাম ইনকাম ট্যাক্স রিটার্ন সেখান থেকে ফাইল ইনকাম ট্যাক্স রিটার্ন এখানে আমরা ক্লিক করলাম এরপরে যে পেজটি আসবে ইনকাম ট্যাক্স রিটার্ন আইটিআর এখানে আমরা প্রথমে সিলেক্ট করতে হবে অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার কুড়ি একুশ ফিনান্স ইয়ার অর্থাৎ অ্যাসেসমেন্ট ইয়ার হবে দু হাজার একুশ বাইশ তাহলে এখানে দেখুন দু হাজার একুশ বাইশ কারেন্ট এ ওয়াই এ ওয়াই মানে হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার এটিকে সিলেক্ট করুন সিলেক্ট করার পর এখানে আর কিছু সিলেক্ট করার অপশান আমরা পাবো না এবার আমরা নিচে যাই নিচে আমরা পাবো একটি কন্টিনিউ বাটন এই কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করলাম এই কন্টিনিউ বাটনে ক্লিক করলে পরে এখানে আমরা দুটো অপশান পাবো সিলেক্ট মোড অফ ফাইলিং অনলাইন এবং অফলাইন এবার এই দুটো মোডে আপনি আপনার রিটার্নটি সাবমিট করতে পারেন অফলাইনে আপনারা কিভাবে করবেন সেই জন্য একটি ভিডিও আছে সেই ভিডিও দেখে আপনারা দেখে নিতে পারেন অফলাইনে কিভাবে করা হয় সেক্ষেত্রে কিন্তু পিসি বা ল্যাপটপ আপনার দরকার পড়বে মোবাইল থেকে আপনি এই কাজটি করতে পারবেন না যদি অনলাইনে আপনার রিটার্ন সাবমিট করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার মোবাইল থেকেও আপনি এই কাজটি করতে পারবেন অফলাইনে কিভাবে করতে হয় দেখতে হলে এই ভিডিও ডান দিকে উপর দিকে আই বাটনে এই লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন এবার আমি সিলেক্ট করছি অনলাইন মেথড যাতে আপনারা নিজের মোবাইল থেকেও বা ল্যাপটপ কিংবা পিসি থেকেও আপনারা এই কাজটি করতে পারেন তাহলে আমি এখানে অনলাইন মেথড সিলেক্ট করলাম এরপরে প্রসিড বটনে ক্লিক করলাম প্রসিড বটনে ক্লিক করার পর এখানে আপনারা দুটো অপশান পাবেন আগে যদি কোনো ডেটা আপনি সেভ করে থাকেন ড্রাফট হিসাবে থাকবে সেখান থেকে আপনি শুরু করতে পারেন অথবা টু ফাইল ফ্রেশ ইনকাম ট্যাক্স রিটার্ন স্টার্ট নিউ ফিলিং তাহলে আমার এখানে কোনো প্রকার কোনো সেভ নেই তাহলে আমাদেরকে স্টার্ট নিউ ফিলিং থেকে শুরু করতে হবে তাহলে স্টার্ট নিউ ফিলিংয়ে আমরা ক্লিক করলাম স্টার্ট নিউ ফিলিংয়ে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাওয়া প্লিজ সিলেক্ট দ্য স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেবল টু ইউ টু প্রসিড ফার্দার অর্থাৎ আপনি কীভাবে আপনি এই আইটিএডটি ফাইল করতে চান ইন্ডিভিজুয়ালভাবে এইচ ভাবে বা আদার্স হিসাবে আপনার যদি স্যালারি থেকে ইনকাম হয় পেনশন থেকে ইনকাম হয় বা এরকম কোনো জায়গা থেকে ইনকাম হয় যেখানে আপনি শুধু ইনকাম করছেন অর্থাৎ আপনার প্যানেল এগেনস্টে আপনার ইনকামটা হচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনার ইন্ডিভিজুয়াল হবে অর্থাৎ স্যালাইড পার্সন যারা আছে তাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল হবে তাহলে এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করা হলো তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করা হলো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন যে ইউ নিড টু চুজ অ্যান আইটিআর ফর্ম টু প্রসিড আমরা আগেই বলেছি আমরা এখানে আইটিআর ওয়ান ফর্ম কীভাবে ফিল আপ করতে হয় সেটি দেখব সুতরাং আমরা এখান থেকে আইটিআর ওয়ান সিলেক্ট করবো তাহলে আইটিআর ওয়ান এখান থেকে সিলেক্ট করলাম তারপর নিচে একটি বাটন চলে আসবে প্রসিড উইট আইটিআর ওয়ান তাহলে প্রসিড ওয়ান আইটিআরে ক্লিক করা হলো প্রসিড উইট আইটিআরএ ক্লিক করার পর এখানে দেখাবে আইটিআর ওয়ান ইনকাম ট্যাক্স রিটার্ন এই ইনকাম ট্যাক্সের রিটার্নটি হচ্ছে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে যাদের পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত ইনকাম তাদের ক্ষেত্রে স্যালাইড পার্সনের ক্ষেত্রে বা হাউস প্রপার্টি থেকে যাদের ইনকাম সোর্স অথবা পেনশন থেকে ইনকাম সোর্স অথবা এগ্রিকালচার ইনকাম তার সঙ্গে পাঁচ হাজার টাকা পর্যন্ত তাহলে আইটিআর ওয়ান ফিল আপ করতে পারবেন এই আইটিআর আপ করা তিনটি স্টেপ ভেরাইটিওয়ার রিটার্ন ব্রেকআপ প্রিফিল্ড কনফার্ম ইয়ার রিটার্ন সামারি অ্যান্ড ভেরিফাইন সাবমিটিওয়ার রিটার্ন এই তিনটি স্টেপের মাধ্যমে আপনি আপনার রিটার্নটিকে সাবমিট করতে পারবেন তাহলে আমরা শুরু করি এটি শুরু করার আগে যেসব জিনিসগুলো আপনার কাছে রাখবেন সেগুলো অবশ্যই একবার মনে করে দেওয়া ভালো তার মধ্যে প্রথম হচ্ছে ফর্ম সিক্সটিন যদি থাকে তাহলে ফর্ম সিক্সটিন তা ফর্ম সিস্টেমে মোটামুটি সব তথ্যই থেকে থাকে এরপরে ফর্ম সিস্টেম যদি না থাকে তাহলে বাদ বাকি যেসব ডকুমেন্টগুলো লাগবে সেগুলো হচ্ছে হাউস রেন্ট রিসিপ ইনভেস্টমেন্ট আপনি কত ইনভেস্টমেন্ট করেছেন এইটিন সিতে এইটিন ডিতে ইত্যাদি সমস্ত তথ্যগুলো আপনার কাছে যাতে থাকে তাহলে আমরা শুরু করছি তা লেট গেট স্টার্টে ক্লিক করলাম এবার দেখুন প্লিজ অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন টু প্রসিড ফার্দার এখানে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোর মধ্যে আপনাকে চুজ করতে হবে কিসের জন্য আপনি এই আইটিআর ফর্মটি ফিল করছেন তাহলে সব থেকে প্রথমে আছে ট্যাক্সেবল ইনকাম ইজ মোর দেন বেসিক এক্সামশন লিমিট বেসিক এক্সামশন লিমিট হচ্ছে আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকার বেশি আপনার ইনকাম সেই জন্য আপনি এই ট্যাক্সটি যদি রিটার্ন সাবমিট করেন তাহলে এখানে এটি সিলেক্ট করবেন এছাড়াও অন্য কোনো কারণের জন্য আপনি যদি ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে চান তাহলে সেক্ষেত্রে এখান থেকে বাকি যেগুলো আছে সেগুলো সিলেক্ট করতে পারেন যেমন এক কোটি টাকার বেশি আপনি এই ডিপোজিট করেছেন বা দু লাখ টাকার বেশি খরচা করে আপনি বিদেশ ভ্রমণ করেছেন বা এক লাখ টাকার বেশি ইলেকট্রিসিটি বিল এক বছরে দিয়েছেন এরকম যদি হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে সে অপশানগুলো চুজ করতে পারেন তাহলে আমি উপরের সময়তো ট্যাক্সেবল ইনকামই মোড় দেন বেসিক এক্সামশন এটি আমার জন্য প্রযোজ্য তাহলে এটিকে আমরা সিলেক্ট করলাম এবং নিচে গেলাম নিচে গিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম এখানে একটি মেসেজ দেখাবে মেসেজটিকে আমরা ওকে করলাম মেসেজটি লেখাচ্ছে যে আপনার প্রিফিল যেসব ডেটাগুলো আছে সেই ডেটাগুলোকে আপনি চেক করে নিন সব থেকে প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে যে পার্সোনাল যেসব ইনফরমেশন আছে সেগুলো আগে চেক করে নিতে হবে যদি কিছু পরিবর্তনের দরকার থাকে বা এডিট করার দরকার থাকে এডিট করে নেবেন তাহলে সব প্রথমে আমরা এখানে ক্লিক করছি এখানে ক্লিক করলে সব প্রথমে আপনাকে প্রোফাইলে আপনার নাম আপনার প্যান নাম্বার আপনার ডেট অফ বার্থ আপনার আধার কার্ডের নাম্বার দেখাবে যদি আধার কার্ড লিঙ্ক করা থাকে এগুলো কোনো পরিবর্তন আপনি করতে পারবেন না এরপর থাকবে কন্ট্যাক্ট ইনফরমেশন কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যাড্রেস মোবাইল নম্বর এবং ইমেল অ্যাড্রেস থাকবে আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে আপনারা এখানে অ্যাড্রেস মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস এখানে যে এডিট বাটন আছে এডিট বাটনে গিয়ে পরে আপনারা পরিবর্তন করে নিতে পারেন বা আপডেট করে নিতে পারেন তারপরে আপনাকে সিলেক্ট করতে হবে নেচার অফ এমপ্লয়মেন্ট আপনার এমপ্লয়মেন্ট নেচারটি এখান থেকে সিলেক্ট করতে হবে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট পাবলিক আন্ডারটেকিং পেনশনার আদার্স নট অ্যাপ্লিকেবাল শুমাত্র ফ্যামিলি পেনশন বা এরকম এগ্রিকালচার ইনকাম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনারা এটা সিলেক্ট করতে পারেন তাহলে আমি এখানে স্টেট গভর্নমেন্ট সিলেক্ট করছি এরপরে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কী প্রকারে ফাইল করছেন অর্থাৎ একশো উনচল্লিশ এ রিটার্ন ফিল্ড অনার বিফোর ডিউ ডেট অর্থাৎ যে লাস্ট ডেট থাকে রিটার্ন সাবমিট করা সেটির আগে যদি আপনি রিটার্ন সাবমিট করেন তাহলে একশো উনচল্লিশ এক তারপরে যদি লেটে করেন একশো উনচল্লিশ চার রিভাইল যদি হয় একশো উনচল্লিশ পাঁচ আফটার কন্ডিশনাল অফ ডিলে কন্ডিশনাল ডিলের পরে যদি হয় একশো উনিশ টু বি এখানে ফিল করতে হবে যেহেতু আমরা কোনো রেসপন্স নোটিশের রেসপন্স এখানে করছি না তাহলে এটি আমাদের অফ থাকবে এরপর নিচে চলে আসি নিচে আমাদের এখানে একটি অপশান পাবো আর ইউ অপটিং নিউ ট্যাক্স রিজিম একশো পনেরো বি অর্থাৎ আপনি কোন পদ্ধতিতে আপনি ট্যাক্স সাবমিট করতে চান অর্থাৎ রিটার্ন সাবমিট করতে চান সেটি হচ্ছে পুরনো নিয়মে না নতুন নিয়মে অর্থাৎ যেটিকে নিউ রিগিম এবং কোল্ড রিগিম যেটি বলে সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে যদি আপনি পুরনো পদ্ধতিতে আপনি ট্যাক্সটি রিটার্ন করতে চান তাহলে এখানে নো করবেন আর যদি নতুন পদ্ধতিতে করতে চান সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন তাহলে আমি এখানে নো করছি এরপর নিচে দেখবেন একটি অপশান পাবেন যে আপনি এখন পর্যন্ত যেসব ডেটাগুলো দিয়েছেন যদি আপনি ঠিক দিয়ে থাকেন তাহলে এক্ষেত্রে আর কোনো কিছু করার দরকার নেই আর যদি মনে করেন যে প্রথম থেকে আপনি যে ডেটাগুলো দিয়েছেন সেগুলোকে আবার পরিবর্তন করবেন তাহলে এডিট রেসপন্সে ক্লিক করুন তাহলে এখানে আমি আর এডিট করছি না কারণ যে আমি যেসব তথ্যগুলো দিয়েছিলি সবগুলোই ঠিক আছে এবং নিচের দিকে চলে আসুন নিচের দিকে আপনি পাবেন ব্যাঙ্ক ডিটেল অর্থাৎ এই ব্যাঙ্ক ডিটেল আপনি কতগুলো ব্যাঙ্কে অ্যাড করতে পারেন এখানে আপনার যতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সবগুলো ব্যাঙ্কে আপনি অ্যাড করতে পারেন কিন্তু আপনার যদি কোনো প্রকারের কোনো রিফান্ড থাকে অর্থাৎ ট্যাক্স আপনি বেশি দিয়েছেন এবং সেটি আপনার রিফান্ড হবে তাহলে রিফান্ড হবে শুধুমাত্র একটি অ্যাকাউন্টে এবং সেই অ্যাকাউন্টটিকে আপনাকে বেছে নিতে হবে মনে করুন এখানে একটিমাত্র অ্যাকাউন্ট আগে থেকে নিয়েছে অর্থাৎ এর আগের বছর যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে সেই অ্যাকাউন্টে এখানে আছে যদি সেটিতে আপনারা রিফান্ড পেতে চান তাহলে এখানে দেখুন একটি ছোট্ট বাটন আছে এই বাটনটি ক্লিক করুন তাহলে এটি নীল হয়ে যাবে অর্থাৎ এই কি আপনি সিলেক্ট করেছেন এছাড়াও আপনি যদি আরও অন্য ব্যাঙ্ককে সিলেক্ট করতে চান সেক্ষেত্রে অ্যাডের আধারে ক্লিক করে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টকে অ্যাড করতে পারেন তবে এখানে একটি কথা মনে রাখবেন যে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনি অ্যাড করবেন সেটি অবশ্যই প্রিভ্যালিডেট হতে হবে প্রিভ্যালিডেট না হলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে না তাহলে আমার এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া হয়ে গেল এখানে আরেকটি কথা বলতে মিনিমাম আপনাকে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই দিতে হবে আপনার সে রিটার্ন থাকুক বা না থাকুক প্রত্যেকটি ক্ষেত্রে আপনাকে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই অ্যাড করতে হবে তারপর নিচের দিকে আমরা এখানে একটি কনফার্ম বাটন পাবো এই কনফার্ম বাটনে ক্লিক করে আমরা এই সমস্ত তথ্যগুলোকে সেভ করবো তাহলে কনফার্ম বাটনে ক্লিক করলাম দেখুন কনফার্ম বাটনে ক্লিক করার পরে এখানে দেখুন একটি রাইট কিনে চলেছে এবং তার পাশে কনফার্ম রঙের লেখাটি চলে এসছে এবার আমরা যাব গ্রস টোটাল ইনকামে এবার আমরা ইনকামের ডিটেলসগুলো দিব ইনকামের ডিটেলসগুলো দেওয়ার জন্য আমরা এখানে গ্রস টোটাল ইনকামে ক্লিক করব এবার আমাদেরকে এখানে গ্রস ইনকাম অর্থাৎ আমার যেসব ইনকামগুলো আছে সেই ইনকামগুলো দিতে হবে এই ইনকামগুলো প্রত্যেকটি পার্টে পার্টে দিতে হবে প্রথমে দিতে হবে ইনকাম ফ্রম স্যালারি ইনকাম ফর্ম স্যালারি তথ্যগুলো দেওয়ার জন্য আমাদের এখানে যে এডিট বাটন আছে এডিট বাটনে আমরা ক্লিক করব তাহলে এডিট বাটনে ক্লিক করে এডিট ইনকাম ফর্ম স্যালারি পেজটি চলে আসবে এখানে আমাদেরকে প্রত্যেকটি তথ্য পরপর দিতে হবে যেমন স্যালারি অ্যাজ পার সেকশন সেভেন্টিন ওয়ান অর্থাৎ যে আপনি গ্রস স্যালারিটি পান সেই গ্রস স্যালারি তথ্যটি এখানে দিতে হবে কারণ আপনাদের যে ফর্ম সিক্সটি আছে ফর্ম সিক্সটিনে যে গ্রস অ্যামাউন্ট আছে গ্রস অ্যামাউন্টটি এখানে বসিয়ে দিন মরকুন সেভেন জিরো সিক্স এইট জিরো ফাইভ এটি হচ্ছে টোটাল গ্রস ইনকাম এরপর হচ্ছে ভ্যালু অফ ডিসিকুইস নেই তাহলে এটি শূন্য হবে প্রফিট লিউ অফ স্যালারি কিছু নেই তাহলে এক্ষেত্রেও এটি শূন্য হবে এরপর নিচে চলে আসুন নিচে আসবে লেস একজেমটেড অ্যালাউন্স অনেক সময় দেখা যায় স্যালারির সঙ্গে কিছু অ্যালাউন্স দেওয়া হয় সেগুলো কিন্তু ট্যাক্সেবল হয় না অর্থাৎ আর আপনাদের এর জন্য কোনো প্রকার ট্যাক্স দিতে হয় না যদি এরকম কোনো অ্যালাউন্স আপনি পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে সিলেক্ট যে লিস্ট আছে এই লিস্ট থেকে সিলেক্ট করে নিন যে কোনটি আপনার জন্য প্রযোজ্য যদি এগুলোর মধ্যে যদি কোনোটি না হয় অন্য কোনো কিছু থাকে তাহলে এনি আদারে ক্লিক করুন এনি আদারে ক্লিক করে তার ডেসক্রিপশান দিন এবং তারপরে সে অ্যামাউন্টটি দিন আপনার যদি কোনো প্রকার এরকম এক্সিমটের অ্যালাউন্স না থাকে তাহলে কোনো কিছু দিতে হবে না খালি ফাঁকা রেখে দিন বা এখানে জিরো বসিয়ে দিন আর যদি একের বেশি আপনি ভুল করে অ্যাড করে ফেলেছেন অ্যাড করে পরে দেখতে পান প্রত্যেকটি যে অ্যালাউন্সগুলো আপনি অ্যাড করছেন প্রত্যেক পাশে একটি করে ডিলিট অপশান থাকবে সেই ডিলিট অপশানে ক্লিক করে আপনি ডিলিট করে দিতে পারেন এখানে যেটি আছে সেটিও ডিলিট করে দিতে পারেন ডিলিট অপশানে ক্লিক করে ইয়েস তা দেখুন কোনো প্রকার এক্সেপ্টার অ্যালাউন্স এখানে দেখাচ্ছে না আর যদি নতুন অ্যাড করতে চান অ্যাড এনাদারে ক্লিক করে আপনি অ্যাড করে নিতে পারেন তাহলে আমাদের এখানে নেট স্যালারি যেটি ছিল যেটি দিয়েছি গ্রস স্যালারি সেটি আমাদের নেট স্যালারি হয়ে গেল এরপরে ডিডাকশান এরপর আমাদের ডিডাকশানগুলো দিতে হবে স্ট্যান্ডার্ড যে ডিডাকশান থাকে ইউএস সিক্সটিন আই এ বা ওয়ান সেটি অটোমেটিক নিয়ে নেবে পঞ্চাশ হাজার টাকা এরপর আপনাদের দিতে হবে এন্টারটেনমেন্ট অ্যালাউন্স যদি আপনি পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এন্টারটেনমেন্ট অ্যালাউন্সটি বাদ যাবে তাহলে সেটি এখানে দেবেন আর যদি না থাকে তাহলে এখানে জিরো বসে দিন বা ফাঁকা রেখে দিন কোনো অসুবিধা নেই এরপর যে প্রফেশনাল ট্যাক্স বা পিট্যাক্স আপনার বেতন থেকে কত কাটা যায় ট্যাক্স সেই অ্যামাউন্ট এখানে দিয়ে দিন মনে দু টাকা তাহলে এখানে আমার এই পঞ্চাশ হাজার দু হাজার চারশো বাহান্ন হাজার চারশো আমার যে স্যালারি ছিল স্যালারি যে ইনকাম ছিল সেখান থেকে বাদ চলে যাবে তাহলে আমাদের এখানে যে ইনকামের যে জায়গাটি ছিল তাহলে এডিট ইনকাম ফ্রম স্যালারি যে অপশানটি ছিল সেটি আমি ফিল আপ করে দিয়েছি এবার এখানে সেভ বাটাই ক্লিক করে এটিকে সেভ করব তাহলে সেভ করলাম সেভ বাটাই ক্লিক করে তাহলে এখানে দেখুন আমাদের ইনকাম যেগুলো আমরা দিলাম স্যালারি থেকে সেগুলো এখানে সেভ হয়ে গেছে এরপর নিচে চলে আসুন নিচে পাবেন ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অর্থাৎ হাউস থেকে যে ইনকামগুলো হয় সেগুলো আপনাদের এখানে অ্যাড করতে হবে এছাড়াও এইচ বিএল যে ইন্টারেস্টটি আছে সেই এইচ বিএল কিন্তু এখানে আপনারা অ্যাড করবেন তাহলে এখানে হাউস প্রপার্টি থেকে ইনকাম বা এইচ বিএল যে ইন্টারেস্টটি আছে সেটি অ্যাড করার জন্য অ্যাড এডিট ডিটেল অফ ব্রেক আপে ক্লিক করুন এখানে ক্লিক করা হলো এবার এখানে টাইপ অফ হাউস প্রপার্টি আপনার কী প্রকারের বাড়ি সেটি আপনি দেবেন যে সেলফ অকুপাইড লেট আউট অ ডিম লেপ আউট যে সেলফ অকুপাইড তার সেলফ অকুপাইড লিখলেন এবার ইন্টারেস্ট পেয়েবেল অন বরজ ক্যাপিটাল অর্থাৎ এখানে আপনি দিবেন আপনার এইচ বিএলের যে ইন্টারেস্টটি আপনি পেমেন্ট করছেন প্রত্যেক বছর অর্থাৎ এক্ষেত্রে দু হাজার কুড়ি একুশ সালে মোট যে আপনি ইন্টারেস্ট পে করেছেন এইচ বিএলের সেই অ্যামাউন্টটি এখানে দেবেন তাহলে সেই অ্যামাউন্টটি এখানে দিয়ে দিই সেটি হচ্ছে পঁচিশ হাজার টাকা তাহলে এখানে আমরা পঁচিশ হাজার টাকা বসিয়ে দিলাম তারপরে রেন্ট রিসিভ ডিউরিং ইয়ার লেস থার্টি পারসেন্ট এটি বসানোর দরকার নেই কোনো প্রকারে রেন্ট আমি পাচ্ছি না সুতরাং এক্ষেত্রে আমরা কিছু বসালাম না এরপরে ইনকাম চার্জেবল আন্ডার দ্য হেড অফ হাউস প্রপার্টি হয়ে গেলো তাহলে মাইনাস পঁচিশ হাজার যেহেতু আমি পঁচিশ হাজার টাকা শুমাত্র আমরা ইন্টারেস্ট পে করেছি বর্ড ক্যাপিটালের উপর তাহলে এটিকে অ্যাড করার জন্য আমরা অ্যাডে ক্লিক করব তাহলে অ্যাডে ক্লিক করলাম অ্যাডে ক্লিক করলে এখানে দেখুন আপনার এখানে টাইপ অফ হাউস প্রপার্টি সেলফ অকুপায়েড ইন্টারেস্ট পেবেল অন বর্ড ক্যাপিটাল পঁচিশ হাজার যেটি আমরা দিয়েছি সেটি এখানে চলে এসছে এরপর নিচে চলে আসবো ইনকাম ফ্রম আদার সোর্সেস ইনকাম ফ্রম আদার সোর্স বলতে বলা হচ্ছে যে আপনি স্যালারি ছাড়া অন্য কোনো সোর্স থেকে যদি কোনো ইনকাম করেন তাহলে সেক্ষেত্রে সেটি ইনকাম ফ্রম আদার সোর্সেস হয় যেমন ব্যাংকের ইন্টারেস্ট ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট অথবা কোপারেটিভ সোসাইটির যে ইন্টারেস্ট হয় সেটি অথবা যে ডিভিডেন্ড পেয়েছেন সেগুলো আপনার ইনকাম ফ্রম আদার সোর্সেস হবে তাহলে এটি অ্যাড করার জন্য আমরা অ্যাড ডিটেলে গিয়ে ক্লিক করবো তাহলে অ্যাড ডিটেলে ক্লিক করলাম অ্যাড ডিটেলে ক্লিক করার পর এবার এখানে ইনকাম ফ্রম আদার সোর্সেস যে অপশানগুলো আছে এই অপশানগুলো থেকে আপনাকে বেছে নিতে হবে আপনার কোনগুলো আপনার জন্য প্রযোজ্য যেমন ডু ইউ হ্যাভ ইন্টারেস্ট ইনকাম ফ্রম সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন ইন্ডিয়া অর্থাৎ কোনো সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনি ইন্টারেস্ট পেয়েছেন কি না সেটি এখানে বসাতে যে পেয়ে থাকেন তাহলে এখানে ইয়েস দেবেন এখানে মনে করুন আপনি সেভিংস থেকে যে ইন্টারেস্ট পেয়েছেন সেটি হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এখানে বলছি ব্যাঙ্ক থেকে আপনি দু রকম ইন্টারেস্ট পেতে পারেন একটি হচ্ছে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আরেকটি হচ্ছে ডিপোজিট অর্থাৎ ফিক্সড ডিপোজিট করেছেন বা রেকারিং ডিপোজিট করেছেন পোস্ট অফিসে কোপারিটিভ ব্যাঙ্কে ইত্যাদি জায়গায় তাহলে সেক্ষেত্রে যে ইন্টারেস্ট পান সেটি আলাদা হবে অর্থাৎ যদি আপনার সেভিংস ব্যাঙ্কে যে পাঁচ টাকা যে আপনি ইন্টারেস্ট পান তাহলে সেটি এখানে বসাতে হবে আর যদি অন্য কোনো ডিপোজিট থেকে অর্থাৎ রেকারিং বা ফিক্সড ডিপোজিটে পান তাহলে সেক্ষেত্রে সেই টাকার অ্যামাউন্টটা এখানে ইয়েস করার পর এখানে বসাতে হবে এখানে যে টাকাটি আপনি বসাচ্ছেন অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টে সেভিংস অ্যাকাউন্টে যে অ্যামাউন্টটি হয় অ্যামাউন্টটি হচ্ছে নন সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে দশ হাজার টাকার পর্যন্ত এটি টিটিএতে ছাড় পাবেন আর যদি আপনি সিনিয়র সিটিজেন হন তাহলে সেক্ষেত্রে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ডিপোজিট অ্যাকাউন্ট দুটোরই ইন্টারেস্ট থেকে টোটাল যদি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনার ইন্টারেস্ট হয় তাহলে সেক্ষেত্রে সেই ইন্টারেস্টের ওপর কোনো প্রকারে আপনাকে ট্যাক্স দিতে হবে না এবং সেই ছাড়টি পাবেন আপনি এটি টিটি এর আন্ডারে তাহলে এখানে বারো টাকা সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এই ব্যক্তি সুদ পেয়েছে তাহলে এটি এখানে বসিয়ে দেওয়া হলো এটি এখানে নো করলাম এছাড়া আরও কোনো যদি ইনকাম থাকে যেমন ফ্যামিলি পেনশন থেকে ইনকাম তারপরে ইন্টারেস্ট ফ্রম ইনকাম ট্যাক্স রিফান্ড থেকে যদি কোনো ইনকাম হয় এ নিয়ে আদার ইনকাম যদি অন্য কোনো ইনকাম থাকে অথবা কোনো প্রকার ডিভিডেন্ড আপনি পেয়েছেন কি না সেসব যদি থাকে তাহলে সেগুলো ইয়েস করুন এখানে শুধুমাত্র এই ব্যক্তির ক্ষেত্রে একটি সেভিংস ব্যাঙ্কের ইন্টারেস্টের ইনকামটুকু ছিল আর কোনো ইনকাম নেই তাহলে সেক্ষেত্রে আমাদের সমস্ত তথ্য দিয়ে দেওয়া হয়েছে এবার কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করবো তাহলে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম তাহলে এখানে দেখুন ইনকাম ফ্রম আদার সোর্সেস এখানে চলে এসছে বারো টাকা আদার সোর্স থেকে ইনকাম হয়েছে এবার মূরণ এটিকে যদি এডিট করতে চান তাহলে এখানে যে চেকবক্স আছে চেকবক্সে ক্লিক করুন দেখুন এখানে এডিট বাটনটি চলে এসছে এডিট বাটনে গিয়ে আপনি এডিট করতে পারেন বা এখানে যে অ্যামাউন্টটি আপনি দিয়েছেন সেটি ডিলিট করতে চান তাই ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করতে পারেন আমি এখানে ঠিক অ্যামাউন্টটি দিয়েছি তাহলে এবার আমরা নিচের দিকে আসি নিচের দিকে আমার এখানে পাবো আমরা এক্সেম্পেড ইনকাম এবার কিছু ইনকাম হয় যেগুলো হচ্ছে একজেমটেড ক্যাটাগরিতে আছে যেমন গ্র্যাচুইটি এলআইসি ম্যাচিউর হলে যে টাকাটা পায় বা এরকম কোনো এক্সেম্টের ক্যাটাগরি যদি ইনকাম আপনার থাকে তাহলে সেগুলো আপনি এখানে ডিটেলসে অ্যাড করতে পারেন যদি আপনি সেই এক্সেমটের ক্যাটাগরি টাকাগুলো অর্থাৎ যেগুলো আপনি ইনকাম করেছেন সেই টাকার অ্যামাউন্টটি যদি এখানে দেন তার জন্য কিন্তু কোনো প্রকারের ট্যাক্স সেই জন্য কিন্তু কোনো প্রকারের ট্যাক্স আপনাকে দিতে হবে না বা ট্যাক্স ক্যালকুলেশে এর কোনো ইফেক্ট পড়বে না শুধুমাত্র এটি রিপোর্টিং পারপাসে আপনি এখানে সেই অ্যামাউন্টটি দিচ্ছেন তাহলে আমার কোনো এক্সেমটেড ইনকাম নেই তাহলে সেক্ষেত্রে আমি এখানে কনফার্ম বাটনে ক্লিক করলাম এবার দেখুন কনফার্ম বাটনে ক্লিক করলে এখানে গ্রস যে টোটাল ইনকাম এর যে ট্যাবটি ছিল সেই ট্যাবটির পাশে দেখাবে কনফার্ম অর্থাৎ এখানে আপনার টোটাল ইনকামের যে তথ্যগুলো আছে সেগুলো চলে এসছে এবার চলে আসবে টোটাল ডিডাকশান এবার আমরা যেসব ছাড়গুলো পাই সেই ছাড়গুলো পাওয়ার জন্য এবার টোটাল ডিডাকশানে আমাদেরকে যেতে হবে তাই টোটাল ডিডাকশানে আমরা ক্লিক করলাম এবার আমরা চলে এসেছি ডিডাকশান পেজে ডিডাকশান পেজে কতগুলো কোশ্চেন আছে সেগুলো আপনি কোশ্চেন থেকেও করতে পারেন অথবা নিচে বিভিন্ন সেকশন আছে সেকশানে গিয়ে পরেও আপনি সেই অ্যামাউন্টগুলো পুট করতে পারেন তাহলে আরও এল জিপুরে ক্লেম এনি ডিডাকশন ফর ডোনেশন ডোনেশনের জন্য কোনো ডিডাকশান ক্লেম করছেন কি না যে হয় তাহলে ইয়েস এ ক্লিক করুন রুরাল ডেভেলপমেন্ট বা সাইন্টিফিক রিসার্চের জন্য কোনো ডোনেশন করছেন তার জন্য যদি কোনো ডিডাকশন চান তাহলে এখানে ইয়েস করুন সেকশন এইটটি জি জন্য যে আপনি ক্লেম করতে চান তাহলে এখানে ইয়েস এ ক্লিক করুন এরপরে শান্ত যেগুলো আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে এইট সি এইটটি সিতে এলআইসি প্রভিডেন্ট ফান্ড ফাইভ ফাইভ এয়ার ট্যাক্স প্ল্যান এসবের জন্য যে আমরা ড্যাকশানটি ব্যবহার করি সেটা হচ্ছে এইচটি সি যদি এইচটি এর ক্ষেত্রে আপনার যে অ্যামাউন্টটি আছে আপনি ফর্ম সিক্সটিন থেকে দেখে নিন সেখান থেকে এখানে অ্যামাউন্টটি বসিয়ে দিন মোটকুন আপনার টোটাল দেড় লাখ টাকা হয়েছে তাহলে আপনি এখানে দেড় লাখ টাকা এখানে বসিয়ে দিবেন তাহলে আমি এখানে দেড় লাখ টাকা এখানে বসিয়ে দিলাম তাহলে এখানে দেড় লাখ টাকা হয়ে গেলো এইচটি সিতে এখানে আলাদা করে এলআইসি পি এল আই পি ইত্যাদি দেখাতে হবে না পুরো রাউন্ড অ্যামাউন্টটি এখানে দেখাতে হবে এরপরে আছে এইচটি সি টু যদি কারোর থেকে থাকে তাহলে এখানে আপনি এটি অ্যাড করবেন এরপর আছে এইটটি ডি এইটটি ডি হচ্ছে মেডিকেল গ্রাউন্ডে অর্থাৎ মেডিকেল ইন্স্যুরেন্সের জন্য অথবা মেডিকেল চেক বা মেডিকেল যে এক্সপেন্ডিচার হয় এক্সপেন্ডিচারের জন্য ছাড় যদি পেতে চান সেক্ষেত্রে সেকশন এইটটি ডিকে সিলেক্ট করতে হয় তাহলে এখানে আমরা ইয়েস করলাম ইয়েস করলে এখানে দেখতে পান শিডিউল এইটটি ডি ইজ রিকোয়ার্ড টু ফিল তাহলে এই এইটি ডি যে শিডিউলটি আছে শিডিউলটি আমরা যখন এই পেজ থেকে সেভ করে বেরোবো তারপরে আমরা সেটিকে দেখতে পাবো এবং সেটি আমরা সেখানে ফিল আপ করবো এটি পরে করতে হবে তাহলে এখন এটিকে রেখে দিচ্ছি এরপর হচ্ছে এইট ই তারপরে আর ইউ এলিজিবল ক্লেম এনি আদার ডিরাকশান অন্য কোনো ডিরাকশান থেকে আপনি যদি ক্লেম পেতে চান তাহলে এখানে নিচে পরপর দেওয়া আছে এইটি সিসি এই সিসিডি ওয়ান এসি এটি সিসিডি ওয়ান বি ডিডি এইটটি ডিডি বি এইটটি ই আপনার যে যদি যেটিকে অ্যাভেল করতে চান সেটির পাশে এখানে টিক চিহ্ন দিন তাহলে এখানে যে ঘরটি আছে এনেবেল হয়ে যাবে এবং সেখানে সে অ্যামাউন্টটি দিন আর যদি মনে করুন সেটি আপনার জন্য প্রযোজ্য নয় তাহলে সেক্ষেত্রে আবার ক্লিক করুন এটি ডিজেবেল হয়ে যাবে এবার এখানে আপনারা একটি অপশান পাবেন আমি আগে বলেছিলাম সেভিংস অ্যাকাউন্টের উপর দশ হাজার টাকা পর্যন্ত যদি ইন্টারেস্ট আপনি পেয়ে থাকেন তাহলে সেটি আপনি ছাড় পাবেন অর্থাৎ যে বারো হাজার টাকা যে আপনি দেন দু হাজার টাকা উপর আপনাকে ট্যাক্স দিতে হবে বাকিটা আপনি এটি টিটিএটি দেখাতে পারেন তাহলে এটি টিটিএ আমরা সিলেক্ট করলাম এবং এখানে আমরা দিয়ে দেব দশ হাজার টাকা তাহলে আমরা এই দশ হাজার টাকা আমরা ছাড় পেয়ে যাব এখানে ওয়ার্নিং দেখছে এটি যেহেতু আমরা ডামি হিসাবে ব্যবহার করছি সেই জন্য ওয়ার্নিংটা দেখাচ্ছে টোয়েন্টি সিক্স এ এসে যে অ্যামাউন্টটি আপনাকে দেখাবে সেই অ্যামাউন্টের উপর আপনাকে এই এইটি টিটির এর উপরে আপনি ছাড়টি পাবেন এই ওয়ার্নিংটিকে আমরা এখন বাদ দিয়ে রাখছি এরপরে এই টিটিবি টি 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 শুধুমাত্র সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে প্রয়োজ হবে যদি সিনিয়র সিটিজেন কেউ রিটার্ন সাবমিট করে সেক্ষেত্রে এইটি টি যে অপশানটি আছে এই টি অপশনটি এনেবেল থাকবে না এইটি টি অপশানটি এনেবেল থাকবে তাহলে এখানে আমাদের যে সমস্ত তথ্যগুলো দেওয়ার ছিল সেগুলো দেওয়া হয়ে গেছে এবার নিচে যে কন্টিনিউ বাটন আছে কন্টিনিউ বাটনে ক্লিক করে এগুলোকে আমরা সেভ করছি তাহলে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন এইটি সিতে আমরা যে তথ্যগুলো দিয়েছি সেগুলো এখানে চলে এসছে এইটটি ডিতে দেখুন ফাঁকা আছে এইটটি টি ডিটি আমাদেরকে এবার এডিট করে পরে সেই সমস্ত তথ্যগুলো দিতে হবে তাহলে এখানে এডিট বাটনে ক্লিক করলাম এডিট বাটনে ক্লিক করলে পরে এখানে দেখবেন এডিট এইটটি ডি এখানে সব থেকে প্রথম আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনার ফ্যামিলির যেসব মেম্বার আছে আপনার বাবা মা বাদ দিয়ে কেউ কি সিনিয়র সিটিজেন অর্থাৎ আপনি বা আপনি আপনার স্ত্রী কেউ কি সিনিয়র সিটিজেন যদি হয় তাহলে এখানে ইয়ে সিলেক্ট করুন আর যদি না হয় তাহলে এখানে নো সিলেক্ট করুন তাহলে প্রথমে এখানে নো সিলেক্ট করলাম নো সিলেক্ট করার পর এবার এখানে আপনাকে দিতে হবে হেলথ ইন্স্যুরেন্সের জন্য আপনি যে কোনো পেমেন্ট করে থাকেন তার অ্যামাউন্টটি এখানে দিতে হবে মকুন আমি বারো হাজার টাকা পেমেন্ট করছি তাহলে বারো হাজার টাকা এখানে দিলাম এছাড়া প্রিভেন্টিভ হেলথ চেকআপের জন্য কোনো টাকা আপনার যদি খরচা করে থাকেন তাহলে সেক্ষেত্রে সেই টাকার অ্যামাউন্টটি আপনাকে এখানে দিতে হবে তাহলে এটি গেল শুমাত্র নিজেদের জন্য এরপরে দ্বিতীয় যে সেকশন আছে দ্বিতীয় সেকশান হচ্ছে হয়েদার এনি ওয়ান অফ ইয়ার প্যারেন্ট ইজ সিনিয়র সিটিজেন অর্থাৎ আপনার বাবা বা মায়ের মধ্যে কেউ কি সিনিয়র সিটিজেন যদি হন তাহলে এখান থেকে ইয়ে সিলেক্ট করুন আর যদি কোনো প্রকারে কোনো ক্লেম না করতে চান তাহলে নট ক্লেমিং ফর প্যারেন্টস বলে একটি অপশান আছে সেটি সিলেক্ট করবেন আর যদি আপনি ক্লেম করতে চান তাহলে এখানে ইয়ে সিলেক্ট করুন ইয়ে সিলেক্ট করার পর এখানে দেখতে পাবেন প্যারেন্টস ইনক্লুডিং ইন সিনিয়র সিটিজেন তাহলে এখানে তার জন্য কত আপনি এই হেলথ ইন্স্যুরেন্স দিচ্ছেন প্রিভেন্টিভ হেলথ চেক আপের জন্য কত দিচ্ছেন বা মেডিকেল এক্সপেন্ডিচারের জন্য কত দিচ্ছেন সেটি এখানে আপনি বসাবেন এবং তারপরে যে টোটালটি আসবে টোটালটি এখানে ঠিক নিয়ে নিবে তাহলে এখানে আমরা সমস্ত তথ্য দিয়ে দিয়েছি এবার সেভ বটনে ক্লিক করে এগুলোকে সেভ করবো তা সেভ বটনে ক্লিক করলাম সেভ বটনে ক্লিক করলে এখানে দেখতে পাবো আমরা এইটি ডিজেস তথ্যগুলো দিচ্ছি সেগুলো এখানে চলে এসছে এরপরে দেখুন এইট টিটি আমরা দিয়েছিলাম এইট টিটি এখানে নিয়ে নিয়েছি অ্যাজ পার ফর্ম সিক্সটিন আমাদের এখানে দিতে হবে সুতরাং এখানে দশ হাজার টাকা আমরা বসিয়ে দিয়েছি এরপরে ইফ ইউ আর এনটাইটেল টু এনি আদার আর ক্লেম প্লিজ সিলেক্ট ক্লেম সার্চ এলিজিবল ডিরাকশান এবং এছাড়া আরও যদি কোনো ডির্যাকশান আপনি পেতে চান তাহলে এখানে শো অল ডিরাকশানে ক্লিক করুন তাহলে এখানে দেখতে পাবেন আপনার যেসব ডির্যাকশানগুলো আছে সমস্ত এখানে দেখাবে যেটি আপনি পেতে চান তার এগিয়ে আপনি ক্লিক করুন তাহলে সেই তথ্যগুলো দেওয়ার আপনার কাছে জায়গা চলে আসবে আগে যেমন আমরা দিলাম এখানে এরকমভাবে জায়গা চলে আসবে সেখানে এডিট বাটনে ক্লিক করে আপনার এডিট করে করে সেগুলোকে অ্যাড করবেন তাহলে আমার যে সমস্ত তথ্যগুলো দেওয়া ছিল সেগুলো দেওয়া হয়ে গেছে এবার দেখুন টোটাল ডিডাকশান এক লাখ বাহাত্তর হাজার টাকা এখানে হচ্ছে তাই সি ডিটেল সি ডিটেলে গেলে পরে আপনি দেখতে পাবেন এইটি সিতে আপনার দেড় লাখ টাকা এট ডিতে বারো হাজার টাকা এইটি টি দশ হাজার টাকা আপনি যে সমস্ত তথ্যগুলো দিয়েছেন সেগুলো সবই ঠিক আছে যদি ঠিক থাকে তাহলে এখানে কনফার্ম বাটনে ক্লিক করে এটিকে কনফার্ম করুন তাহলে এখানে কনফার্ম বাটনে আমরা ক্লিক করলাম তাহলে এখানে আমাদের টোটাল ডিরাকশান যেটি ছিল সেই টোটাল ডিরাকশানটি আমরা সেভ করে ফেলেছি এখানে কনফার্ম দেখাচ্ছে এবার ট্যাক্স পেডে আমরা যাই তাহলে ট্যাক্স পেড এ আমরা দেখিনি আমাদের কত ট্যাক্স পেমেন্ট করা আছে বা কত আমাদের পেমেন্ট করতে হবে তাহলে এখানে ট্যাক্স পেডে আমরা ক্লিক করলাম তাহলে আমরা চলে এসেছি ভেরিফাই ইওর ট্যাক্স পেড ডিটেল পেজে এখানে আমাদেরকে আমাদের কত ট্যাক্স আমরা দিয়েছি তার ডিটেলসগুলো আমাদেরকে দিতে হবে তাহলে সব থেকে প্রথমে আপনার দেখে নিন ভিউ ইওর ফর্ম টোয়েন্টি সিক্স এএস ফর্ম টোয়েন্টি সিক্স এসে আপনার যে পরিমাণ ট্যাক্স দেখাবে সেই পরিমাণ ট্যাক্সই আপনি এখানে দেখাতে পারবেন অর্থাৎ ট্যাক্স ডিপার্টমেন্ট সেখান থেকে আপনার ট্যাক্সকে ভেরিফাই করবে তাহলে ভিউ ফর্ম টোয়েন্টি সিক্সে ক্লিক করে দেখিনি আপনার কী পরিমাণ ট্যাক্স সেখানে দেওয়া আছে সেই পরিমাণ ট্যাক্স যদি এখানে অটোমেটিক দেখায় তাহলে কোনো অসুবিধা নেই এখন বলতো এই যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটের অনেক কিছু প্রবলেম আছে সেই প্রবলেমের জন্য এখন অটোমেটিক সে ট্যাক্সগুলো নিচ্ছে না পরবর্তীকালে হয়তো সেই ট্যাক্স ডিটেলসগুলো অটোমেটিক টোয়েন্টি সিক্স এস থেকে নিয়ে নেবে তাহলে এখানে সব ডিটেল আমরা ক্লিক করলাম দেখা যাচ্ছে এখানে আমাদের টিডিএসের কোনো কিছু নেই কিন্তু আপনি দেখছেন যে ফর্ম যে টোয়েন্টি সিক্স এস আপনি দেখছেন তাতে আপনার টিডিএস দেওয়া আছে তাহলে সেক্ষেত্রে কী করবেন সেখানে অ্যাড অ্যানাদারে ক্লিক করবেন অ্যাড অ্যানাদারে ক্লিক করার পর এখানে আপনি ডিডাক্টারের ট্যান নাম্বার দেবেন নেম অফ দ্য ডিডাক্টার দেবেন এবং তারপরে এখানে কত আপনার স্যালারি চার্জ হয়েছে সেটি দিবেন এবং টোটাল কত ট্যাক্স ডিডাক্ট হয়েছে সেই অ্যামাউন্টটি এখানে দেবেন তাহলে এখানে আমরা ডিডাক্টরের ট্যান নাম্বার অর্থাৎ যার ট্যানের এগেনস্টে আমরা টাকাটা জমা দিয়েছি বা যারা কেটেছে তার ট্যান নাম্বার আপনার এটি ফর্ম সিক্সটিনে পেয়ে যাবেন তারপরে সেই ডিডাক্টরের নাম সে কত অ্যামাউন্ট আছে স্যালারির জন্য চার্জ করেছে এবং টোটাল কত ট্যাক্স ডিডাক্ট করছে সেই অ্যামাউন্টটা এখানে দিতে হবে দেওয়ার পর নিচে যে অ্যাড বাটন আছে অ্যাড বাটনে ক্লিক করবেন তাহলে টিডিএসের অ্যামাউন্টটি এখানে অ্যাড হয়ে যাবে দেখুন এখানে চব্বিশ হাজার টাকা অ্যাড হয়েছে যে অটোমেটিক নিয়ে নেয় তা তো কোনো ব্যাপারই নেই আর যদি না নেয় তাহলে সেক্ষেত্রে আপনাকে অ্যাড করে করে অ্যাড করে নিতে হবে বা মনে করুন যে কোনো ব্যাংক থেকে আপনার টিডিএস কাটা হয়েছে তাহলে সেক্ষেত্রেও অ্যাড অ্যাড করে ব্যাঙ্কের ট্যান নম্বর এবং ডিরেক্টরের নাম ফর্ম টোয়েন্টি সিক্স এ এসে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে এগুলোকে অ্যাড করে নেবেন তাহলে আমার শুধুমাত্র টিডিএস টিডিএসের এইটুকুই ছিল আর কোনো কিছু নেই সুতরাং বাকিগুলো যদি আপনার থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা সেই অ্যামাউন্টটি পিয়ে দেবেন তাই টোটাল এখানে ট্যাক্স পেড হয়ে গেলো চব্বিশ হাজার টাকা তাহলে এ পর্যন্ত হয়ে গেল আমার ট্যাক্স পেডের ডিটেলস আমরা দিয়ে দিয়েছি টোটাল ট্যাক্স পেড হচ্ছে চব্বিশ হাজার টাকা এবার তাহলে কনফার্ম বাটনে ক্লিক করব তাই কনফার্ম বাটনে আমরা ক্লিক করলাম কনফার্ম বাটনে ক্লিক করলে এখানে ট্যাক্স পেড যে অংশটি আছে সেখানেও কনফার্ম দেখাবে এবার একটিমাত্র জায়গা বাকি আছে টোটাল ট্যাক্স লাইবিলিটি এই ট্যাক্স লাইবিলিটিতে আমরা এবার ক্লিক করলাম তাহলে আমরা ভেরিফাই ইওর ট্যাক্স লাইভলি ডিটেলে চলে এসেছি আমি এখানে যে গ্রসটা ছিল গ্রস টোটাল ইনকাম যেটা স্যালারি থেকে ছিল সেটা একটু বাড়িয়েছি তার ফলে এখানে গ্রস টোটাল ইনকামটা একটু চেঞ্জ হয়েছে তাই গ্রস টোটাল ইনকাম এটা চলে এসছে টোটাল ডিডাকশান অর্থাৎ এইটি সি এইট ডি এইটি ইত্যাদি মিলে যে টোটাল ডিডাকশান হয়েছে সেই টোটাল ডিডাকশানটা এটা এসছে টোটাল ইনকাম দাঁড়াচ্ছে তাহলে গ্রস যে টোটাল ছিল সেখান থেকে এটা বিয়োগ করার ফলে পাঁচ লাখ একচল্লিশ হাজার তিনশো দশ টাকা তার নিচে থাকবে কম্পিটিশান অফ ট্যাক্স অর্থাৎ আপনার কত ট্যাক্স ক্যালকুলেটেড হলো সেটা এখানে থাকবে তাহলে সো ক্যালকুলেশানে ক্লিক করুন শো ক্যালকুলেশনে ক্লিক করলে এখানে দেখা যাবে পাঁচ পার্সেন্ট হারে আপনাকে বারো হাজার পাঁচশো টাকা দিতে হচ্ছে পাঁচ লাখের উপরে টোয়েন্টি পার্সেন্ট হিসাবে আট হাজার দুশো বাষট্টি টাকা এবার টোটাল হচ্ছে কত কুড়ি হাজার সাতশো বাষট্টি টাকা তার মধ্যে এইটি সেভেন এতে কোনো রিবেট পাচ্ছে না যেহেতু আপনার এখানে টোটাল যে ইনকামটা হচ্ছে পাঁচ লাখ টাকার বেশি হচ্ছে পাঁচ লাখ টাকার কম হলে পরে তাহলে এখানে যে ট্যাক্স লাগতো সেটা বারো হাজার পাঁচশো টাকা কম হতো এবং সেটি আপনি এইট্টি সেভেন এতে রিবেট পেতেন তাহলে এখানে ট্যাক্স পেয়েবেল আফটার রিবেট অর্থাৎ জিরো কোনো রিবেট পাচ্ছে না তাহলে সেক্ষেত্রে একই থাকছে তার সঙ্গে এডুকেশনাল শেষ এখানে শো ক্যালকুলেশন চার পার্সেন্ট আটশো টাকা আপনার এডুকেশনটা শেষ লাগছে টোটাল লাগছে একুশ হাজার পাঁচশো বিরানব্বই টাকা তাহলে এরপর যদি এইটিন নাইনতে কোনো রিলিফ পেতে চান তাহলে এখানে আপনার সেই রিলিফটি এন্ট্রি করবেন এছাড়া আপনি যদি ফর্ম টেন ইতে কোনো রিলিফ পেতে চান তাহলে এখান থেকে ফর্ম টেন ইটিকে আপনি ফিল করতে পারেন ফর্ম টেন ইটি হচ্ছে কোনো এরিয়ার পেয়েছেন অর্থ এরিয়াটি হচ্ছে মনে করুন এর আগের বছর বা তার আগের বছর অর্থাৎ দু হাজার কুড়ি একুশ সালের অর্থবর্ষে যে আপনি রিটার্নটি সাবমিট করছেন সেই বছরে আপনি কিছু এরিয়ার পেয়েছেন এবং সেই এরিয়ারটি হচ্ছে মধ্যে দু হাজার উনিশ কুড়ি সালের বা দু হাজার আঠেরো উনিশ সালের তাহলে সেক্ষেত্রে আপনি এই ফর্ম টেন ইটিকে ফিল আপ করে পরে সেই এরিয়ারের ক্লেমটি আপনি সেই বছরে করতে পারেন তাহলে সেক্ষেত্রে এই বছরে যে ট্যাক্স লাইব্রিলিটি থাকে সেটি অনেক কমে যায় কাজে আপনার গ্রস টোটালটা কিন্তু কমে যাচ্ছে তাহলে ফর্ম টেন ইটিকে ফিল করে আপনি সেই রিলিফটি পেতে পারেন তাহলে এখানে ফর্ম টেন ইতে ক্লিক করুন তারপরে এখানে কন্টিনিউ ক্লিক করে আপনার ফর্ম টেন ইতে রিডাইরেক্ট হবে এবং সেখান থেকে আপনি সেটিকে ফিল করতে পারবেন এখানে আমার দরকার নেই সেই জন্য আমি এটিকে ক্রস করছি এরপরে ইন্টারেস্ট যদি কোনো প্রকার ইন্টারেস্ট থাকে সেক্ষেত্রে ইন্টারেস্ট লাগবে হচ্ছে যদি আপনি ডিউ ডেটের পরে করেন সেক্ষেত্রে ইন্টারেস্ট বা অন্যান্য যেসব অন্য যে ফাইন লাগে সেগুলো কথা আসবে তাহলে এখানে টোটাল ইন্টারেস্ট ফি পেয়েবেল যদি দিতে দেওয়ার থাকে তাহলে সেখানে দিতে হবে তাহলে এখানে টোটাল ট্যাক্সের হিসাব হচ্ছে আপনার একুশ হাজার পাঁচশো বিরানব্বই টাকা এবার আমরা এখানে কনফার্মে ক্লিক করলাম এ সমস্ত তথ্য আমার দেওয়া হয়ে গেছে তাই তাহলে কনফার্মে এখানে ক্লিক করা হলো তাহলে এখানে টোটাল যে ট্যাক্স লাইবিলিটি আছে ট্যাক্স লাইবিলিটিটিও আমরা এখানে ফিল আপ করে দিয়েছি তাই এখানে আমাদের ট্যাক্স লাইবটি ফিল হয়ে গেল টোটাল ট্যাক্স পেড টোটাল ডিডাকশান গ্রস টোটাল ইনকাম সমস্ত কিছু ফিল আপ করে দিয়েছি এবার আমরা প্রসিড বাটনে ক্লিক করব তাহলে এখানে প্রসিড বাটনে আমরা ক্লিক করলাম প্রসিড বাটনে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন ভ্যালিডিটি অফ রিটার্ন অর্থাৎ নম্বর স্টেপটা আমরা কমপ্লিট করে ফেলেছি এবার ইউ আর এলিজিবল ফর রিফান্ড টু ফোর ওয়ান জিরো তাহলে এবার আমরা সমস্ত সামারিটি দেখে নিই তাহলে এখানে শো ডিটেল আমরা ক্লিক করলাম ক্লিক করলে এখানে দেখতে পাবেন এটি হচ্ছে আমাদের ইনকাম ফ্রম স্যালারি আমরা আমি পরে চেঞ্জ করেছিলাম বললাম সাত লাখ পঁচিশ আটশো পাঁচ তারপরে ইনকাম চার্জেবেল আন্ডার হেড হাউস প্রপার্টি হাউস প্রপার্টি থেকে আমাদের মাইনাস পঁচিশ হাজার মানে আমরা যে লোন দিয়েছি লোনের ইন্টারেস্টের এমনটা এখান থেকে বাদ গেছে ইনকাম চার্জেবেল আন্ডার আদার সোর্সেস বারো হাজার পাঁচশো টাকা গ্রস টোটাল ইনকাম আমাদের এটা দাঁড়িয়েছে এরপরে ডিডাকশানগুলো করা হয়েছে সেই ডিডাকশানগুলো হচ্ছে এইটি সি এইটটি সিতে দেড় লাখ টাকা এইটি ডিতে বারো হাজার টাকা যে হেলথ ইন্স্যুরেন্সের বারো হাজার টাকা সেটা এখানে দেওয়া হয়েছে এটিটি টিটিএতে দশ হাজার টাকা তার টোটাল ডিডাকশান হয়েছে এক লাখ বাহাত্তর হাজার টাকা টোটাল ইনকাম চলল এ মাইনাস বি পাঁচ লাখ একচল্লিশ হাজার তিনশো দশ টাকা এরপর ট্যাক্সের হিসাব হয়েছে এখানে দেখুন এই যে ট্যাক্সের হিসাব এই ট্যাক্সের হিসাব অনুসারে টোটাল আমাদের পে করতে হচ্ছে একুশ হাজার পাঁচশো বিরানব্বই টাকা টোটাল ট্যাক্স পেড হচ্ছে চব্বিশ হাজার টাকা সো ডিটেল এখানে দেখুন টিডিএসে আমরা টোটাল চব্বিশ হাজার টাকা কাটা হয়েছে সেটা এখানে দেওয়া হয়েছে এবার টোটাল রিফান্ড সো ডিটেল এখানে যে রিফান্ডটা আছে রিফান্ডটা এখানে দেখাচ্ছে দু হাজার টাকা এবার আপনারা রিটার্নটিকে প্রিভিউ রিটার্নে ক্লিক করে সেটিকে প্রিভিউ করুন তারপরে সেটিকে সাবমিট করুন এরপরে এখানে আপনারা এটিকে প্রিন্ট করে নিতে পারেন অথবা ডাউনলোড করে নিতে পারেন প্রিন্ট অপশানে গিয়ে প্রিন্ট করে নিতে পারেন বা ডাউনলোড অপশানে গিয়ে এটিকে আপনি ডাউনলোড করে রেখে দিতে পারেন এরপরে নিচে আপনার যে পিভিউ রিটার্ন বাটন আছে সেই পিভিউ রিটার্ন বাটনে ক্লিক করুন এরপরে পিভিউ অ্যান্ড সাবমিট ইউর রিটার্ন বলে একটি পেজ আসবে এই পেজে আপনাকে কিছু ইনফরমেশান ফিল আপ করতে হবে যেমন আই এখানে যিনি ফিল আপ করছেন তার নাম হবে তারপরে সন অর ডটার অফ সেটিকেও আপনার লিখে দেবেন এরপরে নিচে চলে আসুন নিচে এখানে সিলেক্ট করুন কে এই রিটার্নটি সাবমিট করছে আপনি নিজে করছেন সেই জন্য সেলফ সিলেক্ট করবেন সেলফ সিলেক্ট করলে উপরে নিজের নাম বাবার নাম এবং প্যান নাম্বারটি অটোমেটিক চলে আসবে তার সঙ্গে উপরে আপনারা দেখতে পাচ্ছেন সাইডের দিকে একটি চেক বক্স আছে সেই চেক বক্সে ক্লিক করে দিন এরপরে আপনার নিচে দেখবেন প্রসিড টু প্রিভিউ বাটন এই প্রসিড টু প্রিভিউ বাটনে ক্লিক করুন প্রিভিউ সাবমিট সাবমিটের রিটার্ন বাটনে এখানে আপনারা আইটের যে ফর্মটি আছে সেই ফর্মটির পুরো সামারি এখানে পেয়ে যাবেন যা যা আপনি এন্ট্রি করছেন সমস্ত কিছু এখানে এন্ট্রি পেয়ে যাবেন এখানে যদি দেখেন যে আপনি কোনো কিছু ভুল আছে তাহলে পরে আপনারা নিচে দেখতে পান একটি ব্যাক বাটন ব্যাক বাটনে গিয়ে আপনারা সেই জিনিসগুলোকে ঠিক করতে পারেন অথবা প্রসিড টু ভেরিফিকেশান বাটনে ক্লিক করে এটিকে সাবমিট করতে পারেন তাহলে আমি এখানে প্রসিড টু ভেরিফিকেশানে ক্লিক করে এই রিটার্নটিকে আমি সাবমিট করছি তাহলে আমাদের যে ভ্যালিডেশান ছিল রিটার্নের সেই ভ্যালিডেশানটি কমপ্লিট হয়ে গেছে এখানে দেখাচ্ছে ভ্যালিডেশান সাকসেসফুল তাহলে মাত্র একটি স্টেপ বাকি আছে সেটি হচ্ছে প্রসিড টু ভেরিফিকেশান তাহলে আমরা এই প্রসিড টু ভেরিফিকেশান বাটনে ক্লিক করলাম প্রসিড টু ভেরিফিকেশানে ক্লিক করার পর আপনারা এখানে ভেরিফিকেশান তিনটি অপশান পাবেন ই ভেরিফাই নাও ই ভেরিফাই লেটার এবং ই ভেরিফাই আইটিআর ফাইভ ই ভেরিফাইয়ের নামের ক্ষেত্রে আপনারা বেশ কোটি অপশান পাবেন তার মধ্যে একটি হচ্ছে আধার ওটিপি সব থেকে সহজ পদ্ধতি তাছাড়াও ব্যাঙ্ক প্রিভ্যালিডেট অথবা ডিমেট প্রিভ্যালিডেটের সাহায্যে আপনারা ই ভেরিফাই করতে পারেন এছাড়াও ভেরিফাই লেটার ই ভেরিফাই লেটার করলে পরে এখন মানে যখন আপনি রিটার্ন সাবমিট করছে তখন আপনাকে রিটার্নটিকে ই ভেরিফাই করতে হবে না আপনাকে একশো দিন সময় দেওয়া হল এই একশো কুড়ি দিনের মধ্যে যে কোনো দিন আপনি আপনার রিটার্নটিকে ই ভেরিফাই করতে পারেন আর শেষ অপশন রয়েছে ভেরিফাই বাই আইটিআর ফাইভ অর্থাৎ এক্ষেত্রে আপনার যে আইটিআর ফাইভটি রিটার্নটি আপনি সাবমিট করতেন সেই রিটার্নের একটি পিডিএফ ডাউনলোড হবে সেই পিডিএফটি ডাউনলোড হওয়ার পর সেটিকে আপনি সাইন করবেন সাইন করে আইটি ডিপার্টমেন্টের যে নির্দিষ্ট অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে বাই পোস্ট বা বাই স্পিড পোস্টে আপনি পাঠিয়ে দেবেন তারা সেটি রিসিভ করার পর আপনার আইটিআরকে প্রসেস করবে ইভি পেয়ে হয়ে যাওয়া মানে হচ্ছে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন করা কাজ শেষ অর্থাৎ আর কোনো কাজ আর বাকি থাকবে না এবং আশা করি এই ভিডিও থেকে আপনারা অতি সহজে আপনার নিজের মোবাইল থেকে অথবা আপনার নিজের ল্যাপটপ বা পিসি থেকে আপনারা অতি সহজে এই রিটার্নটি আপনারা সাবমিট করতে পারবেন আর আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করুন শেয়ার করুন এবং এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়া এই ভিডিও সম্পর্কে বা এই চ্যানেলে থাকা যে কোনো ভিডিও সম্পর্কে যদি কোনো প্রকারে কোনো মন্তব্য কোনো প্রকারে কোনো প্রশ্ন বা কোনো প্রকারে কোনো ফিডব্যাক থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে আজকে এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখাবে পরবর্তী ভিডিওতে